নারায়ণগঞ্জে একটা মসজিদে গ্যাস বিস্ফোরণ হয়ে, গ্যাস বিস্ফোরণ বলতে মসজিদের ভেতরে গ্যাস জমেছিল, সেটা থেকে বিস্ফোরণ হয়ে এখন পর্যন্ত 20 জনের মতো মানুষ মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যারা বেশ ইঞ্জুর হয়েছে এরা সবাই মারা যাবে। খুবই একটা মারাত্মক অবস্থা। সো এগুলো তো বাংলাদেশে নতুন কিছু না, বাংলাদেশে এগুলো একটা রুটিন ব্যাপার। মানে এক একবার এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে এতগুলো মানুষ মারা যাওয়া, এমনিতে র্যান্ডমলি তো ধরেন 1 জন 2 জন 5 জন করে মারা যেতেছে, সড়ক দুর্ঘটনা সেগুলো ইস্যুই না। একসাথে যখন অনেক বেশি মানুষ মারা যায় তখন এটা আলোচনা হয় বাংলাদেশে। তাও বাংলাদেশের মতো দেশে ধরেন যে 30 40 50 জন একবার লঞ্চ ডুবিতে আগুন পুড়ে বিল্ডিং চাপা পড়ে মারা যাওয়া, মানে এইগুলো কোনো ইস্যুই না, রাইট? সভ্য দেশে এরকম একসাথে 5টা মানুষ মারা গেলে যেখানে মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, সেখানে আমাদের দেশে এগুলো একটা নর্মালসি। সো এটা হচ্ছে সভ্যতা এবং অসভ্যতার পার্থক্য আর কি। যাই হোক, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক কারণ উঠে আসতেছে সামনে, এবং এটার প্রেক্ষিতে কী কী পসিবল এক্সপ্লেনেশন উঠে আসতেছে, এবং আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি ব্যক্তিবর্গ এবং যারা রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে আছেন, যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এনারা কোন অ্যাঙ্গেল থেকে খেলতেছেন এবং ওনারা আলোচনাটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। মানে পদত্যাগের তালাপ করে লাভ নাই, রাইট? পদত্যাগ মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? পদ মানে ওনারা কি বলতেছেন সেটা একটু লাস্টে শোনাবো। তো বিস্ফোরণের ব্যাপারে সবাই যেটা দেখছেন অলরেডি পড়ছেন পত্রপত্রিকাতে, সেটা হচ্ছে যে বিস্ফোরণ হয়েছে গ্যাস থেকে, এটা নিশ্চিত। শুরুর দিকে ধারণা করা হয়েছিল এসি থেকে বিস্ফোরণ হয়েছে, পরে জানা গেছে আসলে গ্যাস থেকে বিস্ফোরণ হয়ে এসিগুলা ওটার ইয়ে হিসেবে ডমিনো ইফেক্ট হিসেবে ইয়ে করছে। তো যেটা হচ্ছে যে সোর্সটা হইতেছে গ্যাস। নাও গ্যাস আসলো কোত্থেকে? মসজিদে। দাবি করা হইতেছে যে মসজিদের নিচে দিয়ে হইতেছে গ্যাস পাইপ গেছে, এবং সেটা হইতেছে যে সেখান থেকে গ্যাস লিক করে মসজিদের ভিতরে গ্যাস জমা হয়েছিল। এটা নিয়ে একটু আলোচনা করবো যে এই অভিযোগটা সত্যি কিনা। সেক্ষেত্রে দায়টা কার? অভিযোগ করা হইতেছে যে মসজিদটা অবৈধভাবে গ্যাস যেখানে লাইন গ্যাসের লাইন দিয়ে গেছে সেটার উপরে করা হয়েছিল, সেটা হলো মসজিদের দায়। তো এরকম একটা আলোচনা উঠে আসার পর আবার ফেসবুকে দেখলাম কিছু মানুষ এরকম, একজন দেখলাম পোস্ট দিয়েছে আমার ফ্রেন্ড লিস্টে যে মসজিদে যদি অবৈধ জায়গায় মসজিদ করে থাকে তাহলে সেটা তো একটা দোষের মতো ব্যাপার হয়েছে। পরে নিচে আবার একজন কমেন্ট করছে যে পৃথিবীতেই তো আমরা অবৈধভাবে আছি, পৃথিবীটাই তো আল্লাহর। বুঝতেছেন উনি কোন অ্যাঙ্গেলের লোক? আমি একটা এপিসোড অনেক আগে দেখাইছিলাম যে নদী কীভাবে দখল করা হয়, জমি দখল করা হয়, কিন্তু বাংলাদেশে এটা একটা স্ট্র্যাটেজি। যারা জানেন না সেটা হইতেছে বাংলাদেশে আপনি একটা জমি দখল করবেন, একজন সেখানে একটা মসজিদ বসাই দেবেন, মসজিদে তো হাত দেওয়া যাবে না। আমাদের সেন্টিমেন্টটা তো ওই জায়গাতে, মসজিদে হাত দেওয়া যাবে না। মসজিদ অবৈধভাবে করলেও মসজিদ আবার আল্লাহর ঘর অবৈধ, মানে এই তো বলাই যাবে না, দুইটা ওয়ার্ড তো পাশাপাশি যায় না, ব্লাসফেমাস। এই হচ্ছে আমাদের ধর্মের বুঝ। তো এরকম করে এটা একটা সিস্টেম বাংলাদেশে যে আপনি কারো জায়গা জমি দখল করতে চাইলে ওখানে একটা মসজিদ বসাবেন, তারপর আশেপাশে আপনি দখল নেবেন। নদী যখন বাংলাদেশে দখল করা হয়, ওই যে নদীর পাড়গুলা সেগুলোতে এই স্টাইলে কাজ করা হয়। প্রথম হইতেছে নদীর পাড়ে একটা মসজিদ বসানো হয়, তারপর মসজিদটার পেছনে হইতেছে বিল্ডিং টিল্ডিং তুলে জায়গা জমি দখল করা হয়। তো নদী ভাঙতে স্থাপনা উচ্ছেদ করতে আসলে মসজিদে তো হাত দেওয়া যাবে না, মানুষজনের সেন্টিমেন্ট মসজিদের প্রতি, মসজিদ ভাঙা যাবে না। সো এইগুলো হইতেছে নানান রকম সঠতা চলে মানুষের গাঁজা খুরি ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করে যেগুলোকে ফুয়েল করে বাংলাদেশের হুজুররা। সো এটা অন্য এপিসোডের আলাপ, সেখানে না যায়। সো এরকম একটা আলাপ আছে যে মসজিদ সেখানে অবৈধভাবে করা হয়েছে কিনা, এবং সেটা নিয়ে মানুষ কিছুটা ডিফেন্সিভ এবং ডিসমিসিভ মুডে আছে অনেক মানুষ, যে মসজিদ অবৈধভাবে করলে সেটা কোনো ইস্যু না বা সেটা আলোচনা আনা যাবে না। সো মসজিদ যদি অবৈধভাবে সেখানে হয়ে থাকে সেটা অবশ্যই মসজিদ যারা করছে তারা ইন দ্য ফল্ট। এটা কিন্তু কথা হচ্ছে মসজিদটা অবৈধভাবে করা হয়েছে কিনা, এই আলোচনাটা যে কাদের দোষ এইখানে, আচ্ছা এটা 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 লাস্ট পার্ট আলোচনা করবো, এখানে আর না ঢুকি। নাও আসলে মসজিদটা অবৈধভাবে গ্যাসের লাইন যেদিক দিয়ে গেছে সেটার উপরে করা হয়েছে কিনা সেই বক্তব্যটা মসজিদের যারা লোকজন তাদের কাছ থেকে শুনি। গ্যাস লাইন হয়েছে মসজিদের সাইড দিয়ে গেছে, উত্তর দিক এবং পূর্ব দিক দিয়া মেন রোডের মাঝখান দিয়ে গ্যাস লাইন গেছে। গ্যাস লাইনের উপরে কোনো মসজিদ হয় নাই, মসজিদ হয়েছে সম্পূর্ণ তার নিজস্ব জায়গার মধ্যে, ওয়াকফা জায়গার মধ্যে। আপনি আপনি এই ব্যাপারে নিশ্চিত যে মসজিদের নিচ দিয়ে কোনো গ্যাস লাইন নেই? গ্যাস নাই, হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিশ্চিত কোনো গ্যাস নেই। ফাউন্ডেশন দেওয়ার সময় কোনো গ্যাস লাইন পাওয়া যায় না ওই জায়গাতে। আশেপাশে যে গ্যাস লাইন মেন লাইনগুলি গেছে, এই মেন লাইনেতে ওই বাড়িওয়ালারা যেসব লাইনগুলি নিছে ওই লাইনের ওই লাইনগুলি আবার ফিরা কাটিয়ে নেয়, তারপর নতুন করে লাইন নিছে। ওই পুরান যে পাইপগুলি ওনার রয়ে গেছে গা, সেই পাইপগুলি জং পড়ে বোধহয় আমার মনে হয় আর কি গ্যাস লিক করছে, মসজিদের ভিতরে ঢুকছে। সো এই ভদ্রলোক ইজ বিং রিয়েলি স্পেসিফিক যে মসজিদের ডান পাশ দিয়ে পূব পাশ দিয়ে এই পাশ দিয়ে গ্যাসের লাইনগুলো গেছে, নিচে দিয়ে যায় না, এটা অসত্য দাবি।
এবং মসজিদ যখন ওনারা করছেন, যখন ওনারা ফাউন্ডেশনের কাজ করছেন, ইয়ে করছেন, তখন নিচে কোনো গ্যাসের লাইন ছিল না। সুতরাং এদিক দিয়ে গ্যাসের লাইন, এটা মসজিদের নিচে কোনো গ্যাসের লাইন নাই। সো এটা বেশ স্পেসিফিক একটা দাবি, কারণ যারা মিথ্যা কথা বলে সাধারণত স্পেসিফিক দাবি সাধারণত সচরাচর করে না, হ্যাঁ এদিক এদিক ঠেলাঠেলি করে। সো উনি যেহেতু কিছু স্পেসিফিক দাবি করছেন যেগুলো ভেরিফায়েবল, ধারণা করা যায় ওনার দাবি সত্য। উনি আরও ডিটেলস ইনফরমেশান এখানে দিচ্ছেন যে তাহলে গ্যাস কোত্থেকে গ্যাসের আসলো, সেটা হচ্ছে যে তিতাসের যে লাইনগুলো, গ্যাস লাইনগুলো আশেপাশে দিয়ে গেছে, যেটা উনি নিজে দাবি করলেন যে আশেপাশে দিয়ে গ্যাসের লাইন গেছে, সেইখান থেকে মানুষজন টেনে টেনে যখন গ্যাস নিছে সেটা চুরি করে হইতে পারে, বাংলাদেশে এটাই হয় চুরি করে। এবং মানুষের চুরি কিন্তু সাধারণ মানুষ করার সাহস পায় না, এগুলো সব করে গুন্ডা পান্ডারা, এরাই চুরি করে করে আবার বিক্রি করে। এবং এগুলো তিতাস কর্তৃপক্ষ সরকার জানে, সেই আলাপে ঢুকে লাভ নেই। বাংলাদেশের তো গুন্ডাতন্ত্রের জাল নিয়ে তো প্রতিপর্ব আলোচনা করি, রাইট? সো এটা নতুনভাবে কিছু করার নেই। এই গ্যাসের লাইনগুলো যেরকম জাল বিস্তার করে আছে বাংলাদেশে, এরকম গুন্ডাতন্ত্রটাও জাল বিস্তার করে আছে। এবং এই যে গ্যাসের লাইন জাল বিস্তার করে আছে, এটা হয়তো সে গুন্ডাতন্ত্রের বিস্তৃত জালের রেজাল্ট। সো এই গুন্ডাগুলো এরা সিস্টেমেটিকভাবে এরা মিলেমিশে রাষ্ট্রের সাথে মিলেমিশে গুন্ডারা করে, সেইটার রেজাল্ট হইতেছে এই দুর্ঘটনা, যেটা হইতেছে মসজিদ কর্তৃপক্ষের স্পেসিফিক দাবি। এবং ওনারা কিন্তু সাধারণ মানুষ, ওনারা ভুলভাল দাবি করলে কিন্তু আইন সাথে সাথে ঝাঁপায় পড়বে, এদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, ওনাদেরকে রিমান্ডে নিয়ে ফাটায় ফেলবে। মিথ্যার কথা বলে পলিটিশিয়ানরা দেখাবো লাস্ট দিকে, ওনারা কেমনে এদিক ওদিক ডাইভার্ট করতেছেন আলাপ, ওরা আলাপ ডাইভার্ট করবে, সমস্যা নাই। যেগুলো দোষী এরা হাজারো মিথ্যা কথা বলবে, এরা একদম ক্যামেরার সামনে সে ডাহা মিথ্যা কথা বলবে, ওটাই শোনা। যার নিরীহ মানুষ এনাদের মতো, ভদ্রলোক আমাদের মতো বা এনাদের মতো, আমরা কিন্তু একটা মিথ্যা কথা বলার সাথে সাথে যে ইয়ে দেখেন না, ওই যে ইয়ে মইনুল হোসেনের হইতেছে দুশ্চরিত্র সাংবাদিক বলছে দেখে জেলে নিয়ে ভরে রাখছে। বাংলাদেশের মতো অসভ্য দেশে দুশ্চরিত্র সাংবাদিক বলছে এটা এই পরিমাণ অপরাধ, জেলে নিয়ে ভরে রাখছে। ওনার মতো একজন মানে মানুষের টপ একদম ভিভিআইপি একজন লোককে। সো হ্যাঁ, আমরা কথা 19-20 কিন্তু পাছাচ আমরা থাকবো না। সো এই ভদ্রলোক এত স্পেসিফিক দাবি যেহেতু সে করতেছে, আমি ওনাকে বিশ্বাস করতেছি যে ওনার বক্তব্য সঠিক। তার মানে হইতেছে এই দুর্ঘটনাটা ঘটছে হইতেছে এই গুন্ড রাষ্ট্র গুন্ডামির কারণে, সেটা লেয়ারে লেয়ারে আছে আর আসতেছি, রাইট? মুসলিরা আমাদেরকে জানালো যে মসজিদের ভিতরে গ্যাসের গন্ধ বজায়। তৎক্ষণিক আমরা আমাদের সেক্রেটারিকে বললাম যে তিতাস গ্যাসে গিয়া অফিসারদের সাথে বুঝিয়া গ্যাস লাইন কীভাবে লিক হয় এটা একটা সমাধান করার জন্য। তো আমাদের সেক্রেটারি সাহেব অফিসে গিয়েছিল, অফিসে যাওয়ার পর তো সে আইসে আমাকে জানাইলো যে মেরামতের জন্য হারা 50,000 টাকা চাই। তা আমরা বললাম যে এত টাকা ওখানে করতে যোগামু, সময়ও নাই, ওরা সাবধানিক হয় সময় নাই, এক সপ্তাহের মধ্যে টাকা করতে যোগাই দেবো। তা আমরা এলাকাবাসীর থেকে কিছু কিছু লোকের থেকে কিছু চাঁদা চাইছি এই গ্যাস লাইন ঠিক করার জন্য, টাকাটা আমরা হাতে থুবাইতে পারি না, দেরি হয়ে গেছে, এর মধ্যে দুর্ঘটনাটা ঘটছে। সো দেখেন, বাংলাদেশে আমি যেটা বলি সবসময়, বাংলাদেশে কোনো দুর্ঘটনা হয় না। মার্ফিস ল একটা কথা আছে যে দ্যাট ক্যান হ্যাপেন উইল হ্যাপেন, এরকম সামথিং আর কি কথাটা, যে মানে যেটা হওয়ার কথা সেটা হবেই, এটা এটা কোনো এটা এটা ল, এটার কোনো সুযোগ নেই এটা ব্যত্যয় ঘটার। সো আপনি সব কিছু ইন প্লেস করে রাখছেন, গুন্ডামি করে দুর্ঘটনা ঘটার এরকম একটা, সেই দুর্ঘটনা ঘটবে না বা ঘটলে বিচলিত হঠাৎ করে কেন এমন হয়, পলিটিশিয়ানরা এখন যেরকম অভিনয় করতেছেন, এইগুলো তো মানে ফটকামি, সীমাহীন ফটকামি। সো হ্যাঁ, ওরকম সব সিস্টেম করা ছিল, গ্যাস লিক হইতেছিল। নাও যদি ধরে নিলাম, যদি সেটা হয়েও থাকে যে মসজিদ গ্যাসদানের উপরে করছে, অবৈধভাবে করছে, সব কিছু সত্য ধরে নিলাম, হুইচ ইজ নট ট্রু, বুঝতে পারতেছি, যদি সেটা সত্য হয়ে থাকে সেটা তো এখানে ইরেলেভেন্ট ডিসকাশন। কারণ সেটা হইতেছে দুর্ঘটনার, যখন গ্যাসের গন্ধ পাওয়া গেছে মসজিদের লোকজন তারা কর্তৃপক্ষকে জানাইছে, কর্তৃপক্ষ 50,000 টাকা ঘুষ চাইছে এবং ঘুষ না পাওয়ায় তারা কাজ করে নাই। সো কর্তৃপক্ষ তো এটা তো হইতেছে যারা গ্যাসের লাইনে যারা ইয়ে করে, এটা তো রাজুকের কাজ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা তো রাজুকের কাজ, তিতাসের কাজ, রাইট? সো তিতাসের তো এটা জানারও কথা না যে এই বিল্ডিংটা অবৈধ স্থাপনায় আছে না বৈধ স্থাপনায় আছে, আনলেস তারা সরেজমিনে এসে দেখে যেতেছে, তারা তো আসেই নাই। সরেজমিনে এসে যদি তারা আবিষ্কার করতো যে এটা একটা অবৈধ স্থাপনা, এখানে আমাদের গ্যাস লাইন গেছে এইখানে থাকার কথা না, এই তারা করতে করতো রাজুককে জানাইতো, রাজুকে স্যাকশন নিত, তার কোনোটাই হয় নাই। মানে আমি তো খুব সভ্য সভ্য কথা বলতেছি যে ডিউ প্রসিডিউরটা যেরকম হওয়ার কথা, সেই সব মানে জাস্ট আইডিয়াল সিনারিওটা এইভাবে হওয়ার কথা, তার কোনোটাই হয় নাই। সো বেসিক্যালি যদি অবৈধ স্থাপনা সেখানে হয়েও থাকে, তাইলেও তিতাস তার দায় এড়াইতে পারে না যে তাদের যে করণীয়টা তারা সেটা করেনি এবং তারা ঘুষ চাইছে। এবং ওই লোককে বলতেছিল যে এরা ঘুষ চাইছে 50,000 টাকা মসজিদের কর্তৃপক্ষের হাতে, সে টাকা নাই দেখে তারা মানুষের কাছে, মসজিদের কাছে, মানুষের কাছে হাত পেতে, সাধারণ মানুষের কাছে টাকা তোলা শুরু করছিল তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য, এর মধ্যে দুর্ঘটনাটা ঘটে গেছে। এই আলোচনাটা আমি অতীতে অনেকবার অনেক জায়গা থেকে উঠে আসছি। এবং সুখন আমাদের সুলাইমান সুখন মোটিভেশনাল বাকপার, উনি যখন হইতেছে যে আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল পজিটিভ ওয়েতে নেগেটিভ ওয়েতে, অনেকে সমালোচনা করছেন, অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, যাই হোক সেখানে আমি যেটা দেখাইছি, উনি দোকানদারকে গিয়ে বলতেছে আপনি জিনিসের দাম বাড়ান কেন, হ্যাঁ এসে খুব ভালো মানুষ সস্তেছে আর কি, ইতিবাচক ছাগল,
তো সেখানেও আমি আলোচনা করছি, অন্য অনেক প্রাসঙ্গিক এপিসোড আলোচনা করছি যে এই জিনিসপত্রের দাম বাড়ে বাংলাদেশে কৃত্রিম কারণে, কৃত্রিমভাবে চাঁদাবাজগুলোর কারণে জায়গা জায়গায় চাঁদা তোলা হয়। এই গরিব মানুষজন শেষ পর্যন্ত এদেরকে চাঁদা দিয়ে, এই দশ জায়গায় চাঁদা দিয়ে পকেটের টাকা কি জানি বলে হয়তো নিজের পকেটের টাকা দিলে ব্যবসা করবে কি এমনি দিন আনে দিন খায় টাইপের, তখন মানুষের উপর এক্সট্রা জিনিসপত্রের দাম বাড়ে, ওয়ান অফ মেনি রিজনস। তো আলটিমেটলি সে কথা হইতেছে শেষ পর্যন্ত ভুক্তভোগী হইতেছে আমাদের মতো সাধারণ মানুষ, পাঁচটা আমরা খাই, টাকাগুলো আমাদের পকেট থেকে বের হয়, আলটিমেটলি গরিব মানুষও পায় না, কেউই পায় না, চান্দাবাজগুলো খায়। এখানেও একই ঘটনা, তিতাসের কাজ তিতাস করতেছে না, এখন মানুষের কাছ থেকে মসজিদ কর্তৃপক্ষ চাঁদা তুলে এদের ঘুষ দেওয়ার জন্য এই টাকাটা মানুষের পকেট থেকে বেরোচ্ছে কেন, মানুষকে এক্সট্রা টাকা দিতে হইতেছে কেন, এই টাকাটা মসজিদের কাজে লাগতে পারতো, এই টাকাটা মানুষ না দিতে পারতো, এই টাকাটা এক্সট্রা তোলা হইতেছে সাধারণ মানুষের পকেট থেকে, এক্সট্রা টাকা বের হইতেছে এই ঘুষখোরগুলোর ঘুষের বন্দোবস্ত করার জন্য। পদ্মা সেতু হইতেছে চোরগুলা চুরি করে, আর হইতেছে সাধারণ মানুষের ফোনের উপর সার্চার্জ বসানো হয়। সো আলটিমেটলি এই দেশের গুন্ডাপান্ডা সবগুলাকে পালার জন্য সাধারণ মানুষকে হইতেছে ওই স্কেপগোট হিসেবে ব্যবহার করা হয়, আমাদেরকে দোয়াইতে 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 যতভাবে দুধ দোয়ানো যায় সাধারণ মানুষ। সো এই হইতেছে গুন্ডাতন্ত্র, এই হইতেছে জালসো। তিতাস তার সঠিক দায়িত্বের কাজটা করে নাই, সেটার ভুক্তভোগী হলো সাধারণ মানুষ, এত বড় একটা দুর্ঘটনা ঘটার ফলে সেটার ভুক্তভোগী হলো সাধারণ মানুষ, পকেট থেকে টাকা দিয়ে চান্দা তুলে ওই গুন্ডাগুলার ঘুষের ব্যবস্থা করার জন্য। এই হইতেছে এখানকার ব্যাপার। দেখি তো আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে কি বলেন। সংশ্লিষ্ট প্রত্যেকটা আমি নির্দেশ দিয়েছি যে কারণটা খুঁজে বের করা, আর অন্যান্য সারা বাংলাদেশে মসজিদগুলিতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো মানে এয়ার কন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কিনা বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কিনা সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন, নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। প্রধানমন্ত্রী কোন অ্যাঙ্গেলে খেলে চলে গেল, উনি কিন্তু আসল গুন্ডাগুলোর দিকে যাই নাই, আসল গুন্ডাগুলোর দিকে যাই নাই, উনি এটাকে গডস ওয়ার্ড ধরে নিয়ে উনি আলাপ শেষ করে ফেলছে যে মসজিদ অবৈধ জায়গা হয়েছে, মানুষ এসি ঠিক করে ইনস্টল করছে কিনা দেখতে হবে, সব দোষ সাধারণ মানুষের, সাধারণ মানুষ হইতেছে কি জানি বলে তা সাধারণ মানুষের। আসল যে কারণ গুন্ডাগুলা তিতাস, কারণ এগুলো তো রাষ্ট্রের যত সঙ্গ সংগঠন এগুলো তো সরকারকে পালে পোষে, এগুলোতে ওনাদেরকে ক্ষমতায় বসে রাখছে। এই যে এক রাতে সারা দেশে গোপনে চুরির ভোট করা হয়, একটা কাকপক্ষীয় টের পায় না, এগুলো কেন কীভাবে সম্ভব হয়েছে, কী পরিমাণ জাল বিস্তার করলে এটা সম্ভব হয়, রাইট? সো এর ওনার এগুলো তো সব জায়গায় নিজেদের লোক বসানো, এদের সাথে তো ফাইটে যাওয়া যাবে না, এদের সাথে ফাইটে গেলে তো ক্ষমতায় থাকা যাবে না, ক্ষমতার ভিত নড়ে যাবে, সো এদেরকে নিয়ে কথা বলা যাবে না। আসল সন্ত্রাসীদের কি নিয়ে একটা কথা বলেন না, ওই সাধারণ মানুষের দিকে ফিঙ্গার পয়েন্ট করে দিচ্ছে সুলাইমান সুখন আর আরিফার হোসেন, যেগুলো করে আমি যেটা সবসময় বলে আসছি আর কতবার বলবো যে এগুলো হচ্ছে পাবলিক এনিমি, একটা পলিটিশিয়ানের মুখের ভাষা আর সুলাইমান সুখন আরিফার হোসেনের মুখের ভাষায় কোনো পার্থক্য নেই, হালুয়া খাইতে খাইতে এগুলা এই ভাষায় কথা বলে। এরাও দেখবেন এখন আমি জানি না, আমার তো সবাই ব্লক মেরে রাখছে এই মোটিভেশনালগুলা কী করতেছে জানি না, মানুষ কেন এসি এই করছে, মানুষ কেন ওই করছে, মানুষ কেন হইতেছে দরজা জানলা বন্ধ করে রাখছে, এই আসল যে সন্ত্রাসীগুলো এগুলোর দিকে যায় না। এবং আমি কয়েক প্রভাগে আলোচনা করছি এবং অতীতে অনেকবার দেখাইছি যে কীভাবে ওনারা পিংপং বলের মতো এদিক সেদিক বাউন্স করেন, প্রত্যেকটা ওয়ালে বাউন্স করেন শুধুমাত্র আসল ওয়ালটা বাদ দিয়ে, যেই ওয়ালের মধ্যে গুন্ডাগুলো আছে মূল কারণটা বাদ দিয়ে, যে আবার হত্যাকাণ্ড হয়েছে প্রধানমন্ত্রী, সাধারণ ছাত্ররা কেন পুলিশকে অবরুদ্ধ করে রাখছে, সাধারণ ছাত্ররা কেন ক্যামেরা হইতেছে পুলিশকে আনতে দেয় না, এই দুনিয়ার কথা বলতেছেন কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা এই নৃশংসতা করলো তাদেরকে নিয়ে দুই মিনিট কথা বলেন না প্রধানমন্ত্রী। এখানে এসি টেসি নিয়ে কথা বলে শেষ, অবৈধ মসজিদ নিয়ে কথা বলে শেষ, কেন গ্যাস লিক হয়, কেন তিতাস কর্তৃপক্ষের কাছে, এবং ওনারা কিন্তু এগুলো জানেন, জানেন না যে তা না, অনেকে বলার চেষ্টা করবে প্রধানমন্ত্রী হয়তো সব ডিটেলস জানেন না, ওনারা যে সব ডিটেলস জানেন বাবারে বাবা, কতবার প্রমাণ দিব, অনেকবার অতীতে প্রমাণ দিছি, রাইট? সো যারা এই অসাধু অসৎ মানুষের এদেরকে আর প্রমাণ দেওয়ার কিছু নাই। প্রধানমন্ত্রী এই যে ওনাদের কথা থেকে কিন্তু বুঝতে পারতেছেন, উনি কিন্তু এই ঘটনার একটা সাইড পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করলেন, একটা সাইড, আর একটা সাইড টাচই করেন নাই। সো ওনারা শুধুমাত্র একটা সাইড পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারেন, যেভাবে হলে মানুষকে দোষারোপ করা যায়, যেভাবে হলে মানুষের উপর দায় চাপানো যায়। আর আসল সন্ত্রাসীগুলা যেগুলা যাদের তাদের সেটে কোনো স্টোরি ওনারা আঠের পান না, এখন খুব এখনও অনেক রকম কথা বলবেন, এখন ওনারা পলিটিশিয়ানরা একটা ঘটনা ঘটার পর অনেক মধুর মধুর মোলায়েম বুলি রেটরিক দেন, ওই যে শুরুতে বললেন যে আমি নির্দেশ দিছি খোঁজ খবর নিতে যে কেন কীভাবে এটা হইলো, নির্দেশ দিয়েছেন কেন, প্রধানমন্ত্রীকে কেন নির্দেশ দিতে হয়,
এই আলোচনাগুলো যেতে করছি, ওনাকে নির্দেশ দিতে হয়, কারণ ওনার নির্দেশ ছাড়া কিন্তু গাছের পাতা নড়ে না। এই যে সন্ত্রাসীগুলো এগুলো করতেছে আজকাদের আশ্রয় প্রশ্রয়ে, ওনাদের আশ্রয় প্রশ্রয়ে, এবং উনি খুব ভালো করে জানেন উনি এরা যেহেতু নিজেদের দলীয় লোক, ওনার স্পেশাল নির্দেশ না আসলে এদের কিছুই হবে না। সো ওনার এই কথাটা ক্লিয়ারলি এটা ইন্ডিকেট করে যে এই দেশটা কীভাবে চলে। ওনারা খুব গর্ব করে কথাগুলো যদিও বলেন সবসময় এক একটা দুর্ঘটনা ঘটার পর আমি নির্দেশ দিই, সেটা না, আপনি তো নির্দেশ দেওয়ার কথা না, এটা অটোমেটিক্যালি হওয়ার কথা, এটা ডিউ প্রসিডিওর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি মেনটেন করে হওয়ার কথা, হয় নাই, কেন হয় নাই সেটা নিয়ে আপনার কিন্তু আপনি গর্ব করে বলতেছেন আমি নির্দেশ দিছি না। সো এই যে একটা গুন্ডাতন্ত্র যেগুলো আপনাদের কথাবার্তা থেকে উঠে আসে, এবং এই গুন্ডারা কীভাবে কাদের আশ্রয় প্রশ্রয় এগুলো দিনের পর দিন এইভাবে চোখের সামনে, সবার চোখের সামনে করতে পারে, সেইটা হইতেছে আসল ডিসকাশন, সেইটা হইতেছে সমস্যার গোড়া। বাংলাদেশের প্রত্যেকটা সমস্যার গোড়া এই জিনিসটা, প্রত্যেকটা সমস্যা, লাইক লিটারেলি প্রত্যেকটা সমস্যা, কথার কথা না, লিটারেলি প্রত্যেকটা সমস্যার গোড়া হয়েছে এই গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র, এই রাষ্ট্র প্রত্যেকটার পিছনে দায়ী। এবং এগুলো একটাও দুর্ঘটনা, একটা দুর্ঘটনা না, যেটা বললাম মারফিল ল, মারফিল ল হইতেছে যেটা ঘটার কথা সেটাই ঘটবে। এখানে রেগুলার দুর্ঘটনা বলে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। আমরা এমন ভাবে বুঝবো একটা দুর্ঘটনা ঘটলে যে দেখেন ইয়ে কি জানি বলে আল্লামা শামীম ওসমান, উনি একই ভাষায় কি শুনে না কি বলে, ও এটা সোসাইটির দোষ, আপনার দোষ, আমার দোষ, ওই তিতাস কেন হইতেছে, লিক করা গ্যাসের লাইন ঠিক করা নাই, কেন গ্যাসের লাইন লিক হয়, কীভাবে এতদিন ধরে লিক হয়ে আছে, এই যে চোরগুলা চুরি করে আওয়ামী লীগের স্থানীয় নেতাগুলা চুরি করে করে গ্যাস বিক্রি করে, তিতাস হইতেছে 50,000 টাকা ঘুষ চাইলো, তারা গিয়ে সময় মতো মানুষ টের পাইলো যেখানে গ্যাস লিক হইতেছে, কর্তৃপক্ষকে জানাইলো, তারা একটা ব্যবস্থা নিল না, একটা 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 হাতে ধরে এতগুলো মানুষকে হত্যা করা হইলো। ওনারা সোসাইটির দোষ খুঁজে বেড়াইতেছে, প্রধানমন্ত্রী শামীম ওসমান, আরিফার হোসেন, সুখনেরা, আমার আপনার সোসাইটির দোষ খুঁজে বেড়াবে এরা। তো যাক, ওনারা সোসাইটির দোষ খুঁজতে থাকুক, এইগুলো তো আসলে মানে ঘটারই কথা ছিল, এত দেরি হয়ে ঘটে এবং এত কম পরিমাণে ঘটে এটাই হতেছে আমাদের ভাগ্য, কারণ এরকম ঘটনা কিন্তু আরও অনেক বেশি ফ্রিকোয়েন্টলি এবং আরও অনেক ঘটার কথা, ঘটে যে না এটা আমাদের সৌভাগ্য। সো সেটার আরেকটু প্রমাণ দেখি, তারপর শেষ করতেছি আল্লাহ। এই দৃশ্য অনেকেরই মনে থাকার কথা। ধানমন্ডি 27 রাস্তা, মূল সড়কের নিচের রাস্তায় ফেটে যায় গ্যাস লাইন, উপরের চলন্ত বাসে ধরে আগুন, মুহূর্তেই দগ্ধ হন অনেকে। 1997 সালে বন্যার সময় পুরান ঢাকার একটি বাসায় বন্যার পানি নেমে যাওয়ার পর বাসিন্দারা ফিরে এসে চুলা জ্বালাতেই ঘটে বিস্ফোরণ, দগ্ধ হয়ে মারা যান 10 জন। সে সময় তিতাস ও ডিটিসিলের সমন্বয়ে গঠিত হয় তদন্ত কমিটি, কমিটির অন্যতম সুপারিশ ছিল নিয়মিত লিকেজ সার্ভে করতে হবে, সে সময় রিপোর্ট জমাও দেওয়া হয় মন্ত্রণালয়ে। কিন্তু বাস্তবায়ন যে আলোর মুখ দেখেনি তা নারায়ণগঞ্জ বিস্ফোরণেই স্পষ্ট। এই ক্ষেত্রে আমরা শুনেছি যে তারা দেখেছে গ্যাস লিকেজ হয়েছে, খবর দিয়েছে, কিন্তু তারপরেও তিতাস সেটা ঠিক করেনি। বিশেষজ্ঞরা বলছেন যদি বড় ধরনের ভূমিকম্প হয় তবে গ্যাস চেম্বার হয়ে থাকা এই রাজধানীর কি হবে তা আসলে কেউই জানেন না। সো আর নতুন করে কী বলবো, কিছু বলার নেই, এই এই হচ্ছে ঘটনা। এটা কিন্তু এমন না যে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সারা দেশে, সারা ঢাকাতে, সারা বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই সোনার বাংলা। এইখানে হইতেছে ওই যে আমি অনেক আগে আলোচনা করছিলাম আর কি, যে বাংলাদেশে মানুষ যে মারা যায় এটা কোনো দুর্ঘটনা না, বরং এই দেশে মানুষ যে বেঁচে জীবনের 50-60 বছর পার করে সাফল্যের সাথে, এটাই একটা দুর্ঘটনা। যারা এই দোষগুলা সোসাইটির উপর চাপাইতেছেন, মসজিদের উপর চাপাইতেছেন, এসির উপর চাপাইতেছেন, ওনারা সারা জীবন এই ঘুরে যাবেন, ওনারা গুন্ডাদেরকে দেখবেন, এবং এইগুলো হচ্ছে গুন্ডাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পদ্ধতি আর কি। আরও অনেক পদ্ধতি আছে যে ওনাকে ভুল বোঝানো হয়েছে, উনি মনে হয় সঠিক তথ্যটা পান নাই, না না না, ওনারা সব তথ্য পাইছেন, কিন্তু ওনারা গুন্ডাদেরকে নিয়ে কথা বলবেন না, কারণ গুন্ডারা ওনাদেরকে ক্ষমতায় বসায় রাখছে। এই যে 15 বছর ধরে ক্ষমতা আছে, এমনি এমনি ক্ষমতা আছে নাকি? সো না না, এমনি এমনি হয় না, গাছ থেকে কোনো কিছু টুপ করে পড়া নেই। এই যে জাল বিস্তার করে রাখছে যে সেনাবাহিনী, গতকালকে আমার একটা পোস্টে একজন কমেন্ট করছে যে যে সিনহা হত্যা মামলার যে সেনাবাহিনীকে এটা মেনে নিবে, সিনহা হত্যা মামলা কী নিয়ে জানি কী বললো, এক্স্যাক্টলি খেয়াল নাই জায়গা, কিন্তু ওনাদের ধারণা কী যে সেনাবাহিনী, সেনাবাহিনীর একজন লোক মারা গেছে, সেনাবাহিনী এটা মেনে নেবে না, এই হইতেছে ওনাদের বুঝলে না, সেনাবাহিনী মেনে নেবে না মানে সেনাবাহিনীর প্রত্যেকটা লোককে যত রকম অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ আছে, সবাইয়ের প্রত্যেকটা বাংলাদেশে যারা হেড প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে গুন্ডা পান্ডা সেনাবাহিনী সবাইকে হইতেছে ওমা, দেশের অবস্থা কেন, আপনাকে তো বুঝতে হবে কেন দেশের মানুষের যে মাথা পিছু $2,000 কেমন হয়েছে, কিছু মানুষের কারণে হয়েছে, কিছু মানুষের হয়েছে কোটি কোটি টাকা হয়েছে, কিছু মানুষের একটা ফুটা পয়সাও নাই, এভাবে মাথা পিছু হয় কোটি কোটি টাকা। সো দেশের দিক থেকে যে কোনো সমস্যা সমাধান হয় না, তাহলে দেশের টাকাগুলো কই যায়, ওই যে এদের পেছনে যায়, এই মন্ত্রী আমলা এমপি গুন্ডা পান্ডা পালার পেছনে, সেনাবাহিনী পালার পেছনে। সো এদের সবাইকে মুখ বন্ধ করে রাখা হয়েছে, এদের সবাইকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। সো ওই যে ফলো কমেন্ট করছিলেন উনি বাংলাদেশ কীভাবে চলে উনি জানেন না, বোঝেন না, সেনাবাহিনী কিচ্ছু যায় আসে না, একটা চিহ্ন মূল্য না, 10টা চিহ্ন মূল্য, কোনো খোরাটিও কিছু যায় আসে না, এদেরকে নানান রকম বেনিফিট এই দেশ দিয়ে রাখছে, সরকার দিয়ে রাখছে, এরা চুপ করে বসে থাকবে, এবং সরকার একটা আইওয়াশ করে দিবে, সেনাবাহিনী এরকম একটা ভান করবে যে ও আচ্ছা আচ্ছা, মানে
ফ্রেন্ডলি ফায়ারিং যাই, আমাকে সবার সামনে কিন্তু অপমান করা যাবে না। সেনাবাহিনীর একটা লোক কীভাবে মারা হইলে পুলিশের হাতে মরলো, সেনাবাহিনী তো চুপ করে থাকতে পারে না, খারাপ দেখা যায়। এই কারণে এগুলো বলে বেড়াইতেছে, তাদের কিন্তু আসলে কিছু আসে যায় না। একটা লামসাম ঘুষ দিলে এরা সবাই চুপচাপ বাসায় ফিরে যাবে, কারণ এদের সবাইকে নানান রকম সুযোগ সুবিধা সরকার দিয়ে রাখছে। সো এই দেশের এই যে জাল বিস্তার করে রাখছে, জায়গায় জায়গায় গুন্ডা পান্ডা বসানো আছে, এবং এরা নানান রকম বেনিফিট নিয়ে এই পকেট ভারী করতেছে এবং সাধারণ মানুষের এই দুর্ভোগ, এই সাইকেল যারা বুঝবে না তারা নানান রকম ইতিবাচকতা মোটিভেশন দেশকে নিয়ে স্বপ্ন দেখবে, জাফর ইকবাল স্যার কলাম লিখবে দেশের নিয়ে কত স্বপ্ন দেখতেছেন, সেগুলো পরে লাফালাফি করবে, মোটিভেশনাল সেমিনারে দৌড়াবে। আর যারা এই দেশের বাস্তবতা বোঝে, যারা বোঝে যে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম বদলাইতে গেলে বাছার চামড়া থাকে না, গত পর্বে দেখেছি যে মাথা ফাটাই ফেলা হয়, খুলি হইতেছে মগজের ভিতরে ঢুকে যায়, যারা এগুলো বুঝে যায় স্মার্ট লোক, তারা এই দেশ নিয়ে স্বপ্ন দেখে না, তারা জীবন নিয়ে পালাইতে পারলে খুশি।